সুন্দর ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন ফার্স্ট সময় পছন্দ করেছে চোখে লেগেছে লাল শাকের পাতা কড়াই শুটি না হলে মটর শুটি এবার হচ্ছে আমার হিরোর জন্য কাজিন ডাকছে তাই শুনতে পাচ্ছে ব্যাস একটা মামুনিকে দি না মামুনিকে একটা গোটা দিলে পেট ব্যথা করবে না তো কাজ তোমার তো কোনো কাজই নেই তোমার ছেলেই এখন ব্লগ করছে একদম ফুল অন ডিউটিতে পাপা কোলে পুটুলি শোনা Guys, welcome to our channel connection between us. Can you day you vlog start coaches Robbie ke jana very very good morning. Sare sokale ekdom khub taratari utte hoyeche tar karon ekta kaaj chilo. Somoke ektu berote hoyechilo kono mate nuts ke ar mane coco ke khaiyei ekdom somo beriye gechilo. O kaaj kore choleo esheche ar ekhon er main kaaj holo coco r koyekta jinish kalke je gulo kine enechi jeno shopura tomader sathe share kora hoyni. Shegulo ke ajke dhute hobe. Or je gulo jinish potro gulo ana hoyeche karon oke direct debo na jeto choto royeche. Plus ghore kichu kaaj royeche. Ekta video upload korte hobe, project file banate hobe. So ekdom puro packed up কাজ রয়েছে পরপর সবটুকু করতে হবে শুধুমাত্র স্নান হয়েছে এখনো আর কিছু হয়নি আগে ঠাকুর ঘরে যাবো প্রণাম করবো তারপরে রান্নাঘরে যদি কিছু দরকার থাকে সেটা করে বাকি যা আমার অফিসের কাজ আছে সেগুলো করবো সো এই হলো আজকের গোটা দিনের প্ল্যান সো আজকের ভিডিওটা এভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আমার এই যে কালকে যেগুলো কেনা হয়েছিল কিছু দেখানো হয়নি তোমাদেরকে সেভাবে কালকে আসলে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল তো তখন আর কিছু বলতেও পারিনি কোকোর জন্য জামা কেনার তো একটা মূল ব্যাপার ছিল আর একটা হলো আমাদের সামনে একটা ওয়েডিং এর একটা নিমন্ত্রণ আছে বৌমণির বোনের তো সেটা তোমরা দেখতেই পাবে পরে শেয়ার করবো তো ওর জন্য গিফট কিনতে গেছিলাম তো সেটাই আগে শেয়ার করবো দুটো গিফট কেনা হয়েছে তো সৌম্য খুব পছন্দ ছিল খুব চাইছিল সৌম্য একটা ঢাকাই শাড়ি দিতে তো এই শাড়িটা কিনেছি ব্রাইডের জন্য একদম ডিপ কালারের বাস কোকো এটাও জানে কোকো তুমি তোমার কাজ করো তো এই শাড়িটা নিয়েছি ফার্স্ট আগে এটা দেখিয়ে নিই তারপরে আমার যেটা টুকফা করে হয়ে গেছে সেটা দেখাচ্ছি তারপর কোকোটা দেখাবো হিরোটা আর একটা কানে নেওয়া হয়েছে গোল্ডের খুব সুন্দর ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন ফার্স্ট সময় পছন্দ করেছে চোখে লেগেছে এই যে দাঁড়াও কুলো কুলোর মতো পুরো ডিজাইনটা একদম অন্যরকম লাগলো তো এই কানেরটা নিয়েছি মনের জন্য এই হলো বিয়ে বাড়ির এটা মেইন ফার্স্ট এটা করা হয়েছিল এবার আমার শাড়িটা আগে দেখিয়ে নিই কখন আমারটা দেখাবো না তোরটা তোরটাও লাগবে কানে কাজ তুই কর আর আমি এই শাড়িটা কিনেছি তোমরা ব্লগে কালকে হয়তো অল্প দেখেছো সো এইটা এইটো কাম হিয়ার তো এই আমার একটা ভীষণ গ্রিন কালারের পুরো গ্রিন এর উপর একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল হঠাৎ করে দেখে ভালো লাগলো খুব হেভি কাজ বলবো না বাট কালারটা খুব সুন্দর লাগছে তো সবগুলো নিয়ে নাও কোকো জামা আছে কুকুর মায়ের হোক হ্যাঁ থ্যাংক ইউ কুকুর বাবা তাই এটা হয়ে গেল এবার হচ্ছে আমার হিরোর জামা কাজিন ডাকছে তাই শুনতে পাচ্ছে ব্যাস কোকো শোন না এই কোকো কার জামা রে ওগুলো কার জামা ওই ও ব্লক করবে এই দেখো অবস্থা দেখো ছেলে ও ব্লক করবে কারণ তো ছোট মানুষ তো এই জামাটা এর থেকে ছোট আর পেলাম না কিড সেকশনে আর এই দুটো এনেছি আগে পিছে পড়ার জন্য মেহেন্দি আছে মেহেন্দি আছে তারপরে আলো আছে আলু ভাত তো যেগুলোতে কোকো শোনা এই দুটো পড়বে এগুলো আজকে ধুয়ে দেবো কেচে দেবো কারণ কোকো লাগছে দেখো দেখো অবস্থা দেখো চি ভাই আই দুতু তোমারটা তুমি খাও না তোমার যেটা দিয়েছি দুতু শোনা তো এই হলো আপাতত আজ কোকোর জন্য দুটো টাওয়েল নিয়েছি এই নিতে নিতে দেরি হয়ে গেছে আর এই ছটফট ছটফট না একটা মগ নেওয়া হয়েছে এইগুলো সমস্ত নেওয়া হয়েছে হ্যাঁ এই দুটো টাওয়েল নিয়েছি এগুলো আজকে ধুয়ে দেবো তো এই হলো কালকের শপিং এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার আজকে করে দিলাম ঠিক আছে কোকো ঠিক আছে কিন্তু ওকে বলে কোকো
তোমার কি কোনো কাজ আছে না নেই? এস আমার কত কাজ ছেলে জামা কাপড় ধুতে হবে, কত কাজ। তোমার তো কোনো কাজই নেই, তোমার ছেলেই এখন ব্লগ করছে। ওই তো নিতে যাবে, মোবাইল নিতে যাচ্ছিল। আর এখন আপাতত মেইন কাজ হলো, মামুনি অনেকদিন ধরে বলছে ওই সিদ্ধিবিনায়ক আর মহালক্ষ্মী মন্দিরের যে প্রসাদ রয়েছে সেগুলো সবাইকে দিতে হবে, তো ওটা সুন্দর করে একটু ভাগ করতে হবে। তাই এই যে পেপার নিয়ে বসেছি, আর এই যে আরেকজন দেখো যেই বসেছি এসে গেছে। তো প্রসাদটা ভাগ করে সবাইকে দেবো, এগুলো গুছিয়ে রাখি। আর এই যে এখানে প্রসাদ পুরো মামুনি কন্টেনারে রেখেছে, এটা ঝটপট করে আগে এই কাজটা সেরে নি। মামুনি বলছে অনেকদিন ধরে করাই হচ্ছে না, মাসের বাজারটাও আজকে গুছাতে হবে। রোজ কি দাবি রোজ গুছাতে পারছি না। আর এই বসলেই মানে ওর হচ্ছে এখানে তোলো, আমি এখন উঠবো, কিন্তু ওঠানো যাবে না কারণ ওইখান থেকে যাওয়া আমার একদম পুরো লাভ দেয় নিচ্ছে। তাহলে এই গন্ডগোল রান্নাঘরে যাচ্ছে, শোনো রান্নাঘরে খালি যায় এই লাল শাকের পাতা, কড়াইশুটি না হলে মটরশুটি, এই নিয়ে উনি খেলা করবে। মটরশুটি এখন নিচে না থাকে, ছোনা নিচে না থাকে। হ্যাঁ খেতে খেয়ে বলো, কালকে নিম পাতাটা বলো। নিম পাতা খেয়ে নে, হ্যাঁ ওমা কি সুন্দর একটা নিম পাতা দিয়েছি। আর আমি ওর মুখের দিকে তাকিয়েছি, ওর মুখে কোনো বিকৃত কিছু নেই, কোনো এক্সপ্রেশন নেই, সুন্দর চিকচিক খেয়ে নিল। কালকে একটা খাও, নিম পাতা খাও, খুব ভালো। হ্যাঁ কি সুন্দর খেয়ে নিল, যাই হোক ভালো ছিল। তো ওই তো পেপার, এই বাবু অবস্থা রাখো সাহেব, জানি এখন ধরলেই ওকে আর দেবে না খেলতে। ওর এটা খেলা ও খাটটা, ওটা ওর বেড, বেড আর বেডে নেই থাকবে কে জানে। আমি বসবো হচ্ছে একটা ভিডিও আপলোড করতে, নেটটা চালিয়ে দিই, তারপরে একটা প্রজেক্ট ফাইল বানাবো যেটা নিয়ে সৌম্য বসবে। আর এই যে এখানে কোকো স্যার এখন রোদ পোহাবে, ডাল আর এই যে সকালে লাউ, লাউটা হেভি হয়েছে, লাউটা ভালো লাগছে, লাউ আর ধনে পাতা দিয়ে নিরামিষ। এটা হলো কাটা চচ্চড়ি, আর এটা হলো আলু আর ফুলকপি ভাজা, আর হচ্ছে এখানে আছে হচ্ছে বিট, গাজর চেচকি, আর আমি লাউ খাবো, তাই মামুনি আর আমি লাউ নিয়েছি। মামনি তোমার ছেলেকেও লাউ দাও, ও বলেছিল লাউ খাবে, ওকে একটু দাও। আর এখানে মামনি ডাল বেরো রেখেছে, এই দুটো নিয়ে গেলাম ডাল। এটা কি আমাদের দুজনের ডাল? হ্যাঁ গাজর একটু কম দিতে পারো, ডাল নিয়ে নি, আমার একটু লেবু লাগবে। আর সেই কবে থেকে আমি পেয়ারাটা একবার করে বার করছি আর ঢোকাচ্ছি, এত ফল রয়েছে যে পেয়ারাটাই খাওয়া হচ্ছে না। মামনি তুমি লেবু খাবে? তাহলে আমি একটাই বার করলাম, টুকরো আছে এটা কেটে নেবো। ওকে দিয়েছো এত? একটা মামুনিকে দি না, মামুনিকে একটা গোটা দিলে পেট ব্যথা করবে। এত মোটা দিও না, তুমিও এত মোটা খেও না। নুলা বলে না, নুলা নুলা ডাব আনছে খাচ্ছে, আর তবুও ওর শ্বাস খাওয়া শেষ হচ্ছে না। বললাম যে শক্ত গুলো খেও না, শক্ত না নরম। শক্তগুলো খেয়েছো আগে? না তোমাকে মামনি কাগজটা দিয়েছি, পরটা তোমায় দিলাম, এদিকে শক্ত নেই। আর এখন মোটামুটি আমরা অফিস রুমে আর কাজ করতে পারছি না, তার কারণ অফিস রুমটা ভীষণ ঠান্ডা, মানে ওকে যদি ওখানে রাখি ঠান্ডা লেগে যাবে, এই যে ওই জন্য এখন আমরা এই ঘরটাতেই রয়েছি। ঠান্ডাটা একটু কমলে তারপরে অফিস রুমে গিয়ে কাজ করতে পারবো, ওকে নিয়েও বসতে পারবো, অতটা অসুবিধা হবে না। আর ওনারও স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, একদম সব কমপ্লিট, আবার জামা চেঞ্জ করে মানে আবার খেলার মুডে, একটু মাঝে মাঝে খালি টুকি টুকি করলেই ঠিক হয়ে যায়। অবস্থা দেখো, একদম ফুল অন ডিউটিতে পাপা, কোলে পুটুলি সোনা, কোকো সোনা কোলে, একদিকে খাচ্ছে আর একদিকে কাজ করছে, চুপকায় বসে আছে। আমাকে তো গুড বয়, চুপকায় বসে আছে, কিছু করছো? কিচ্ছু করে না, হাতটাতে মুখও দেয় না, কয়েকবার চেষ্টা করেছে, বকা দিয়েছে, না নো, তারপর দেয় না, তারপর আর দেয় না। আর যে খাচ্ছে ও কিচ্ছু বলে না। আর তুলসী পাতা খেয়েছে? হ্যাঁ এখন পোচাত খেয়েছে তুলসী পাতা, আর সব তুলসী পাতা নিম পাতা কোনো অসুবিধা নেই, গুড বয়। আর রসগোল্লা দিলাম, তারপর একটু চানাচুর লাগে, ওদের দেখছে, এই তো দুধ তুমি নেই বাবার, চুপ করে বসে থাকে।
ঠিক আছে আমরা খেয়ে নিই বিকেলের এটা স্ন্যাক্স ফটফট করে খেয়ে আর ওই যে আমি ওইদিকে কাজ করছি আর সময় ওইদিকে এইভাবে চলছে বিছানার উপর আর ওই যে বালিশ দিয়ে চারিদিকে গার্ড করা এই জন্য বিছানাটার এই অবস্থা কোন দিক দিয়ে যে উনি কখন লাভ দেবে তার নেই ঠিক ঝটপট করে আগে টিফিনটা খেয়ে নেবো আর আজকে দুপুরবেলা একটু ঠিকভাবে কাজটা এগোয়নি মানে যতটা গতিতে এগোনো হয়নি তাই অনেকটা কাজ এখনো জমে আছে তো ঝটপট আগে সেই কাজগুলো শেষ করতে হবে সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো চলো এরপরে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আমি কথা বলবো কি আমার চোখ থাকে এটার দিকে যখন সৌম্য ব্যস্ত তখন আমার চোখ ওর দিকে আর যখন আমি ব্যস্ত তখন সৌম্যর চোখ থাকে এটার দিকে তুই কোথায় গিয়ে আবার কি করলো কতবার যে মাথায় টাক খাও দেখো নিমেষের মধ্যে